এন্ড আদার্স প্রত্যেকে আসুন যারা বাজাচ্ছিলেন, আমি অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। তো আপনারা আস্তে আস্তে ছোট করে বলি, তো সব জায়গায় নিতে পারি না। তো একদিন আমার বন্ধু গদে আমাকে বায়না ধরে বলেছে আমার সঙ্গে একটা অনুষ্ঠান দেখতে যাবে। আমি বললাম এতদিন পরে তুই বললি, তো চল তোকে নিয়ে যাব, তোর কথা আমি ফেলবো না। তো আমার সঙ্গে নিয়ে গেলাম কলকাতায় অনুষ্ঠান দেখাতে, অভিনেতা জিৎ সেখানে ছিল, ওকে দেখাবো আমি জিৎ, আমি জিতের সঙ্গে প্রোগ্রাম করবো। তো আমার সঙ্গে গেছে সেখানে কমেডি, বড়লোক কমেডি, পয়সাওয়ালা কমেডি, এখানেও বড় খারাপ নয়, ভালো করেছে কিন্তু। তো সেখানে কমেডি দাদারা আমাদের দুজনকে দশ তালায় থাকতে দিয়েছে, দশ তালা, তো অনেক উঁচুতে আমরা রয়েছি। তো হঠাৎ করে আমার বন্ধু, আমার পায়নি ওর পেয়েছে, হঠাৎ করে বলছে নীল আমি কি হইল, বলছে আমার না পায়খানা পেয়েছে গোটা বাংলা হাকা। তো আমি কী হয়েছে, বলছে না আরে খুব প্রেশার, আমি পারছি না থাকতে, তো কী করবি বল। তো আমি একটু নিচে যাবো ব্যবস্থা করে দেবো, আমি এক কাজ কর, তুই সিঁড়িতে করে যায় না তাহলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে, তো এক কাজ কর লিফটে করে যাবো। বলছে হ্যাঁ লিফটে করে যাবো। তো লিফটে চাপিয়ে দিয়েছি, ও একা ছিল না লিফটে, দুটো মেয়ে ছিল, ও আবার দুটো মেয়ে মাঝখানে দাঁড়িয়ে গিয়েছে হাঁকালিয়ে। এবারে ডান দিকের মেয়েটা বাঁ দিকের মেয়েটাকে বলছে, ও কিন্তু মাঝখানে ওর প্রেশার নিচের দিকে, ও তো মেয়ে দুটোর মুখের দিকে তাকাতে পারছে না, ও তো প্রেশার নিচের দিকে। তো ডান দিকের মেয়েটা বাঁ দিকের মেয়েটাকে বলছে, এই রজনী তুই দারুণ সুন্দর, একটা বডি স্প্রে লাগিয়ে এসেছিস খুব ভালো গন্ধ। তো আমার বন্ধু তো নিচের দিকে প্রেশার, ও এবার গন্ধের কথা শুনে মাঝখানে দাঁড়িয়ে একটা ঠুস করে মেরে দিয়েছে, এবার গন্ধটা একটু বাজে হয়ে গেছে। তো মেয়েটা ঘুরিয়ে বলছে, এই রজনী আমাদের এত ভালো গন্ধের মধ্যে একটা বাজে গন্ধ পাচ্ছিস? তখন আমার বন্ধু বলছে, হবে না আমি 20 টাকা কিলো মূলো খেয়েছি। এরকম হয়, এইরকম হয়। জিয়ার নাম